আমাকে দেখতে হবে দুইটা ঠিকভাবে হয়েছে কিনা। আমাকে দেখে কেউ ভয় পাবা না প্লিজ। হে গাইস, তোমরা দেখতে পাচ্ছো এম আপুটা কিভাবে আইলাইনার লাগাচ্ছে, অ্যাপ্লাই করতেছে। তো আমিও এই হ্যাকটা ইউজ করব, দেখি কেমন ফলাফল হয়। তোমরা ভিডিওতে দেখবা, আমি তোমাদের সাথে শেয়ার করছি, আর তোমরা কমেন্টে জানাবা কেমন হয়েছে। আমি মানুষের অনেক প্রবলেম থাকে, আমাদের অনেক প্রবলেম আছে, আমারও আছে। বাট আমার সবচেয়ে বড় প্রবলেমগুলোর মধ্যে একটা হচ্ছে কি, অ্যাপ্লাইং আইলাইনার খুব হার্ড ভাই, খুব বেশি। এটা ঠিকভাবে হইলে তো ওইটা হয় না, ওইটা ঠিকভাবে হইলে তো এটা হয় না, মানে অবস্থা খারাপ হয়ে যায়। শুধু ভালোভাবে মেবি লিপস্টিকটাই দিতে পারি। আজকে আমি একটা টিকটকে একটা ভিডিও দেখছি, এটা অনেক ভাইরাল হয়েছে আইলাইনার অ্যাপ্লাইং নিয়ে, তো ওইটা আপনাদের সাথে শেয়ার করব। চোখের সামনে এটাই পাইছি, এটা দিয়েই কাজ চালাবো। আইডিয়া মতো কেটে নিচ্ছি, আমার নিঃশ্বাস কিন্তু ব্রো, আমি তো দম বন্ধ হয়ে মারা যাব, কথাগুলো কিভাবে আসতেছে। যাই হোক, আমি তাড়াতাড়ি করে করি। ভিডিওতে দেখছেন কিভাবে অ্যাপ্লাই করছেন। অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, করতে হবে, পারতে হবে এভাবে। আমি ও মাই গড, এ পাশটাও ট্যাপ দিয়ে আগে দেখতে হবে দুইটা ঠিকভাবে হয়েছে কিনা। আমাকে দেখে কেউ ভয় পাবা না প্লিজ। আচ্ছা, এখন আমি ব্ল্যাক আই শ্যাডোটা নিব। তারপরে ভাবে ভাবে করে অ্যাপ্লাই করব। হোয়াট ইজ দিস, দেখছেন আমি ভালো করে অ্যাপ্লাই করি, বাট এটা জোস হয়েছে। তো ওকে, আমি এখন কষ্ট করে যখন জিনিসটা ভালোভাবে হয় তখন ভালো লাগে। আমার ভুলের কারণে এখানে এই যে দেখেন কি অবস্থা, ইস্তা হয়ে গেছে, যে ইগনোর ইট। আমি এটা একটু ভালো করে আইলাইনার দিয়ে অ্যাপ্লাই করে নিই। আমি আইলাইনারটা ইউজ করে ভাবলাম যে ঠিক করে নেব, কিন্তু ঠিক করতে গিয়ে আরও বেশি এলোমেলো করে ফেলছি। আর দেখতে পাচ্ছ এই চোখটা খুব সুন্দরভাবে হয়েছে, সেদিন ভিডিও মেক করতে গিয়ে অনেক সাউন্ড পলিউশন হয়েছে, প্লিজ ইগনোর ইট। দোষ হয়েছে না এটা, এটাও হয়েছে কিন্তু আমার দোষের কারণে। এটা কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু এটা আমি আমার দোষেই, নিজের ভুলের কারণে নিজে এটা হয়েছে। তো আমার এই চোখটা হচ্ছে গিয়ে ভালোভাবে হয় নাই। আর হ্যাকটা হচ্ছে অনেক ইউজফুল, অনেক বেশি ইউজফুল, মানে আমি কি বলবো, আমি এটাকে 10-এ 10ই দিব। শুধুমাত্র আমার ভুলের কারণেই আমার এই অবস্থা হয়েছে, তা আমি বারবার এটা ফিক্স করতে চাইছিলাম বাট হয় নাই। তো লাস্টে আমি মুছে ফেললাম। আয় হ্যাঁ, এটা আমি কী করতেছি এগুলো। আমি আরও দুইটা ভিডিও বানাইছি, ওটা তোমাদের সাথে নেক্সট কোনো একটা ভিডিওতে শেয়ার করব। ঠিক আছে, আজকের জন্য আপাতত আল্লাহ হাফেজ। আর আমি বারবার যে চোখটা ভালোভাবে হয়েছে ওইটাই দেখতেছিলাম, কারণটা দেখতে অনেক ভালো লাগতেছিল। আল্লাহ হাফেজ।